নমস্কার বন্ধুরা অর্ণবিল ক্রোট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তের একদম লেটেস্ট আপডেটটা দেখতে পাচ্ছেন সেটা কি বিজ্ঞানীদের ভয়ের কারণ এখন ল্যামডা ডেল্টা ডেল্টা প্লাসের মতো প্রজাতি নিয়ে যেমন ভয় বাড়ছে তেমনি এবার চোখ লাগাতে শুরু করেছে ল্যামডা পেরু দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন রূপের সূত্রপাত সেখান থেকে সব মিলিয়ে পৃথিবীর তিরিশটি দেশে ঝড়িয়ে পড়ছে এটি সেই তালিকায় রয়েছে ইংল্যান্ডও এমনটাই বলছে মালয়েশিয়ার স্বাস্থ্য দপ্তর কি এই ল্যামডা কেন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা গত ডিসেম্বরে পেরুতে প্রথম করোনার এই রূপটির সন্ধান পাওয়া যায় ক্রমশ দক্ষিণ আমেরিকার করোনার অন্য রূপগুলিকে পিছনে ফেলে ল্যামডাই হয়ে উঠছে থেকে সক্রিয় ল্যামডার এই বারবাড়ান্তের কারণ দ্রুত সংক্রমণের প্রবণতা অন্য যে কোনো রূপের তুলনায় ল্যামডা অনেক দ্রুত ছড়াতে পারে এবং অ্যান্টিবডির প্রাচীর ভাঙতে অনেক বেশি সক্ষম এই প্রজাতি এই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই প্রজাতির উপর বেশি নজর রাখছে এরপরেই আসে টিকা নিয়ে প্রশ্ন করোনা টিকা কি এই রূপটির উপর কার্যকর হবে কি না তো পেরুতে ইতিমধ্যেই এক দফা টিকাকরণ হয়েছে পরিসংখ্যান বলছে চীনের টিকা করোনা ভ্যাকের প্রাচীর এই ল্যাম্পটা অতি সহজেই ভেঙে ফেলছে সেক্ষেত্রে অন্য টিকা যে এই রূপটির বিরুদ্ধে খুব একটা বেশি কার্যকর হবে তেমনটা ভাবারও কোনো কারণ নেই এমনটাই বলছে বহু বিজ্ঞানী ল্যামটা দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ব্যাপক ভূমিকা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন আগামী দিনে এর ওপর করা নজরদারি চান তারা দরকারে এর মোকাবিলায় বদল আসতে পারে টিকাতেও তো বন্ধুরা যেটা এখন দেখতে পারলেন যে বিজ্ঞানীদের এতদিন ছিল করোনা করোনার একটা নতুন ভ্যারাইটি যেটা কি ডেল্টা ছিল ডেলটা প্লাস ছিল সেগুলো তো ভয়ঙ্কর ছিল তার থেকে ভয়ঙ্কর হয়ে এখন হয়ে উঠছে ল্যামডা তো পেরু সহ অলরেডি দক্ষিণ আমেরিকার বেশ কিছু জায়গায় কিন্তু এটা অলরেডি দেখা যাচ্ছে তো এইবার এটা স্প্রেড করতে পারে যদি এক দেশ থেকে অন্য দেশে কোনোভাবে যাতায়াত শুরু হয় তো সেইখান থেকে কিন্তু এটা স্প্রেড করতে পারে এখন সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে যে এই যে ভ্যাকসিনগুলো যেগুলো আমাদের শরীরে ঢুকছে কোভ্যাক্সিন কোভিশিল্ড এইগুলো কি ল্যামডাকে। প্রতিহত করতে পারবে আর আটকাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় ডাউট থেকেই যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের একদম লেটেস্ট আপডেট তো আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা এখন বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই